14 মে রোববার অনুষ্ঠিত হচ্ছে ইউরেশিয়ার প্রভাবশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচনের দিকে মুসলিম বিশ্বের পাশাপাশি চোখ রয়েছে রাশিয়া সহ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। পশ্চিমারা চাইছেন দীর্ঘ দুই দশকের এরদোয়ান যুগের অবসান, অন্যদিকে মুসলিম বিশ্ব ও রাশিয়ার জন্য প্রয়োজন এরদোয়ানকেই। মুসলিম খিলাফতের পতনের পর বিশ্ব রাজনীতির মঞ্চে আঙ্কারাকে প্রভাবশালী করে তোলার কৃতিত্ব অনেকটাই এরদোয়ানের, ফলে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান ইউরেশিয়ার এই লৌহ মানব। নির্বাচনের আগমুহূর্তে তাই নিজের স্বভাবজাত আচরণের অংশ হিসেবেই স্রষ্টার দরবারে সাড়া দিলেন ইসলামপন্থী হিসেবে পরিচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে নামাজ আদায় করেন তুর্কি প্রেসিডেন্ট। নির্বাচনকে সামনে রেখে এদিন বিপুল সমর্থক নিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করলেন এই নেতা। অটোমানদের বিজয়ের আগে 900 বছর বাইজেন্টাইন খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল হায়া সোফিয়া। সুলতান মোহাম্মদ ফাতির ইস্তাম্বুল বিজয়ের পর এটিকে মসজিদে রূপান্তর করা হয়। তারপর 1934 সালে এটিকে জাদুঘরে রূপান্তর করেন মোস্তফা কামাল আতাতুর্ক। 2020 সালে এরদোয়ান সরকারের সময় এটিকে পুনরায় মসজিদে রূপান্তরের রায় দেন তুর্কি আদালত। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রোববারের ভোটের আগে প্রধান বিরোধী দল সিএইচপির প্রার্থী কামাল কিলিচ দারুগ্লুর চেয়ে কিছুটা এগিয়ে আছেন এরদোয়ান। তবে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পেলে এই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হবে না কাউকেই। সেক্ষেত্রে ভোট গড়াবে দ্বিতীয় দফায়, যা অনুষ্ঠিত হবে 28 মে। এদিন সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্য থেকে তুর্কিরা বেছে নেবেন তাদের প্রেসিডেন্ট। রোববার প্রেসিডেন্টের পাশাপাশি তুর্কি ভোটাররা তাদের নতুন সংসদ নির্বাচন করবেন। এতে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনে এরদোয়ানের নেতৃত্বাধীন ইসলামপন্থী হিসেবে পরিচিত একে পার্টির সঙ্গে রয়েছে জাতীয়তাবাদী দল এমএইচপির জোট পিপলস অ্যালায়েন্স। বিপরীতে লড়বে মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত সেকুলার দল রিপাবলিকান পিপলস পার্টি তথা সিএইচপির নেতৃত্বাধীন 6 দলীয় জোট ন্যাশনাল অ্যালায়েন্স। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।